আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এখন দেখাবো আমাদের মিশর থেকে গত দেড় মাস আগে এই গাছগুলো আসছে। এই গাছগুলোর নাম হলো আপনার আমেরিকান তুত, এটা একটা ফল গাছ, অনেক সুন্দর, অনেক সুস্বাদু এই ফলটা। দেখেন যে ফল চলে আসছে আমাদের গাছে, দেখেন এই ফল। এই গাছটাকে আমেরিকান তুত বলে, দেখেন। গাছগুলো অনেক সুন্দর করে রাখা হয়েছে সিরিয়াল বাই সিরিয়ালে, ফলও চলে আসছে অনেক আলহামদুলিল্লাহ। এখনো গাছগুলা অত ভালো করে ডাল বাইর হয় নাই, অল্প কিছু ডাল বার হয়েছে। এই ডালের মাঝে ইনশাল্লাহ প্রত্যেকটা পাতার চেয়ে বেশি ফল হয়েছে আমাদের এই গাছগুলাতে। এই গাছটাকে আমেরিকান তুত বলে। এই ফলটা খুব সুস্বাদু এবং প্রোটিন, দেখেন। এই যে সে গাছ, এই গাছগুলো সম্পূর্ণ মিশর থেকে আসছে, মিশরি তুত বলে বা আমেরিকান তুত বলে, মিশর থেকে আসছে। এই দেখেন সিরিয়াল বা সিরিয়াল রাখা হয়েছে গাছগুলা। এটাকে বলে আমেরিকান, এটাকে বলে ইরানি তুত বলে। এই যে একটু টক, এখনো পাকে নাই, এগুলো এখনো কাঁচা, দেখেন পাতার চেয়ে ফল বেশি। এটাকে বলে ইরানি তুত, এটা কালো হয় এবং ছোট ছোট হয়, টক হয়। আর আমেরিকান তুতগুলা, এই যে এখান দিয়ে সব আমেরিকান তুত, এগুলো সব আমেরিকান তুত। এই দেখেন ফল, এই যে ফল, দেখেন ফল। এখন আর একটা ফলের সাথে পরিচয় করে দেব, যে ফলটাকে বলে, যে ফলটাকে বলে খোক, মিশরি খোক। মিশর থেকে গাছটা আসছে আমাদের মাঝখানে আমাদের নার্সারিতে, এই দেখেন। এই যে দেখতে সেম সেম বাংলাদেশের গাবের মতো, কিন্তু অনেক সুস্বাদু। এটা মানে এভাবে ধুয়ে ক্লিন করে বাস খেতে হয়, আর অন্য কিছু করতে হয় না। এই যে ফল চলে আসছে আমাদের, এই যে খোক গাছে, এটাকে খোক বলে। গাছগুলো আসছে একসাথে, আমেরিকান তুত, ইরানি তুত, খোক একসাথে আসছে একটা কন্টিনিউ করে। এই যে পেয়ারা গাছ, পেয়ারা গাছে এখনো ফুল আসে না। এই হলো সেই তুত,
ইনশাআল্লাহ প্রিয় ভিউয়ার্স, আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে পরবর্তীতে চলে আসব। এই নিয়ে এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এই নিয়ে এখানে শেষ করলাম আমার এই কন্টেন্টগুলো। আসসালামু আলাইকুম। হ্যাঁ আইতেছি ভাই। ওকে ভিউয়ার্স, এখানে শেষ করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।